Hey everyone, this is Soyad Muhammad Iqbal from MSI Vlogs. আর আজকে একটা বাইক রিভিউ করব, সেটা হচ্ছে এই ফার্স্ট একটা ক্রুজ বাইক রিভিউ করতে আসছি, যেটা কিওয়ে ব্র্যান্ডের। অ্যান্ড কিওয়ে সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই বাইকের কিছু স্পেসিফিকেশন ফার্স্টে আমি বলি, তারপরে তো টেস্ট রাইডে অবশ্যই যাব। আর তার আগে একটা কথা, সেটা হলো এই বাইকটা কেনা হয়েছে গতকাল, অ্যান্ড আজকে বাসা থেকে যে আমরা এখানে আসছি 40 কিলো চালায় এখানে আসা হয়েছে। সো এরকম রাফ কোনো রাইড করতে পারবো না, একদম জেন্টালি রাইড করতে হবে। অ্যান্ড নতুন বাইক দেখি কী অবস্থা কী। ফার্স্টে ইঞ্জিন সম্পর্কে এবং বাইক সম্পর্কে একটু বলি আপনাদের। বাইকটাতে ব্যবহার করা হয়েছে 150 সিসির ইঞ্জিন, আর ইঞ্জিনটা হচ্ছে 4-স্ট্রোক ইঞ্জিন অ্যান্ড 1 সিলিন্ডার এয়ার কুলড 2 ভ্যালভ। বাইক স্টার্ট করার জন্য আপনি পাবেন দুইটা সিস্টেম, এক হচ্ছে কিক স্টার্ট, এখানে কিক স্টার্ট দেওয়া আছে, আর এছাড়া আছে সেলফ স্টার্ট, যেটা সুইচ ডান হাতে নর্মালি যেরকম থাকে। বাট এটা নিয়ে আমার একটু কনফিউশন বা একটু কথা আছে, যেটা চালানোর সময় আমি আপনাদেরকে বলবো। আর বাইকে ব্যবহার করা হয়েছে ওয়েট টাইপ মাল্টিপ্লেট ক্লাচ। এরপরে হচ্ছে এটা গিয়ার ট্রান্সমিশন তো অবশ্যই ম্যানুয়াল, কারণ ম্যানুয়ালই তো হবে। আর গিয়ার ব্যবহার করা হয়েছে যেটা, এটায় 5টা গিয়ার পাই আমরা। অ্যান্ড ইঞ্জিনের পাওয়ারটা, এটা আমার কোনো দিনও মনে থাকে না, যেটা আমার পরে পরে বলতে হয়, সেটা হচ্ছে এটাতে ম্যাক্স পাওয়ার পাবেন 11.4 BHP অ্যাট 8500 RPM অ্যান্ড ম্যাক্সিমাম টর্ক পাচ্ছি 10 NM অ্যাট 7500 RPM। আর ফুয়েল সাপ্লাই হচ্ছে কার্বোরেটর সিস্টেমের মাধ্যমে, এছাড়া ইগনিশন হচ্ছে CDI ড্রাইভিং টাইপ চেন, এটা তো আমরা সবাই জানি। বাইকের সামনে দেওয়া হয়েছে টায়ার সাইজ 90x90x17, আর পেছনের টায়ার দেওয়া হয়েছে 130x90x15, রিমটা একটু ছোট। অ্যান্ড পেছনের টায়ার সামনের টায়ার দুইটাই দেওয়া হয়েছে টিউবলেস, অ্যান্ড এখানে একটা গার্ড দেওয়া হয়েছে যাতে কাদাটা উপরে না আসে। এতক্ষণ যে জিনিসগুলো সম্পর্কে আপনাদেরকে বললাম, এগুলো হচ্ছে একদম বইপত্রে যেগুলো লেখা থাকে, আপনি যে কোনো ওয়েবসাইটে ঢুকলেই এটা দেখতে পারবেন। আমার পছন্দের কিছু জিনিস বলি, সেটা হলো হ্যান্ডেল বারটা অনেক বেশি ভালো লাগছে আমার, ধরার গ্রিপটা অনেক বেশি ভালো, লুকিং গ্লাসটাও আমার অনেক বেশি ভালো লাগছে, অ্যান্ড মিটার সুপার, মানে মিটারের ব্যাপারটা আমি চালাতে চালাতে আরেকবার বলবো। সামনে যে ডিস্ক ব্রেক দেওয়া আছে, এটা ডিস্কটা অনেক বড়, অ্যান্ড এটা ডুয়েল ডিস্কের বাইক। পেছনের ডিস্কটাও মোটামুটি সুন্দর, এবং গতানুগতিক আমরা যেই ডিস্ক পাই ওর চেয়ে পেছনের ডিস্কটাও বড়। ব্রেকিং সিস্টেম কেমন বা কি এইভাবে আর নাই বলি, বাইকটা রাইড করি, দেন রাইড করলেই বাকি কথাগুলো জেনে যাবেন সব। তাহলে বাইক স্টার্ট করি এবার। সো রাইড করতে যাচ্ছি কিওয়ে ক্রুজ কে লাইট, অ্যান্ড এইটার আপনি যদি হ্যান্ডেল লক করতে চান সেটা দেওয়া হয়েছে এখানে, অ্যান্ড আপনাকে ইঞ্জিন স্টার্টের জন্য চাবি দিতে হবে এখানে। তাহলে শুরু করি। অ্যান্ড একটা জিনিস দেখছেন, সিটটা হচ্ছে অনেকটা ক্যাফে রেসারের মতো, ইটস অলমোস্ট 40 কিলোমিটার। হ্যাঁ, চালায় তো এখানে আসলাম, তবে অনেক ভাঙাচোরা রোড দিয়ে আসতে হয়েছে, বৃষ্টি ছিল, তারপর কাদা লাগছে বাইকে অনেক, আসার পরে বাইক ধুইতে হয়েছে, এই তো অবস্থা। অ্যান্ড চলেন স্টার্ট করি। স্টার্টের সুইচটা এখানে দেওয়া হয়েছে, অ্যান্ড হেডলাইটের সুইচটা এখানে দেওয়া হয়েছে, মানে হেডলাইটেরটা আগে অ্যান্ড দেন স্টার্ট। অ্যান্ড সেম জিনিস হর্নের ব্যাপারেও, মানে হর্নটা এইখানে নর্মালি থাকে, কিন্তু আমরা হর্নটা পাইছি এইখানে, যেটা আমার আসতে গিয়ে বারে মানে ভুল করছি, আমি বারে এখানে টিপ দিচ্ছিলাম। অ্যান্ড বাকি সুইচের ব্যাপারগুলো পরে বলি। এক্সস্টের সাউন্ড, মানে এক্সস্টটা দেখতে যেমন সুন্দর, অ্যান্ড সাউন্ডটাও ঠিক ওরকমই জোস। অ্যান্ড পা রাখার জায়গাটা একটু সামনে, যেটা নর্মালি ক্রুজ বাইকে হয়। আমি ওঠার পরে ভুল হয়েছিলাম, বারবার এখানে পা দিচ্ছিলাম, বাট এখন অভ্যাস হয়ে গেছে। সো চলেন শুরু করি। আর খুব বেশি জোরে রাইড করতে পারবো না, কারণ 47 কিলোমিটার অনলি এটার বয়স। ওকে, বিসমিল্লাহ। ওয়াও টাইপের সাউন্ড, ওয়াও। অ্যান্ড এবার মিটার থেকে শুরু করি। মিটারটা একদম ভিন্টেজ টাইপ, মানে আগের
যে মিটারগুলা ব্যবহার করা হইতো ওই রকম গোল একটা মিটার দেওয়া হয়েছে, কিন্তু ফুললি ডিজিটাল। এটার মধ্যে আমরা আরপিএম সিগন্যালটা দেখতে পাচ্ছি, স্পিড দেখতে পাচ্ছি, ফুয়েল দেখতে পাচ্ছি। কিন্তু একটা প্রবলেম, সেটা হচ্ছে এটার মধ্যে আমরা পাচ্ছি না, আমরা এটা গিয়ার ইন্ডিকেটর মানে গিয়ার সিগন্যালটা পাচ্ছি না। অ্যান্ড লুকিং গ্লাসগুলো দেখতে আসলে অনেক সুন্দর, ভিজিবিলিটি খারাপ না, যথেষ্ট ভালো। অ্যান্ড কালারটা তো জোস, এটা ম্যাট ব্ল্যাক। অ্যান্ড ট্যাঙ্কের মধ্যে যেটা করা হয়েছে, ট্যাঙ্কের ফুয়েল ঢুকানোর জায়গাটা দেওয়া হয়েছে ডান পাশে, যেটা অনেকটা যদি অন্য কোনো বাইকের সাথে আমি তুলনা করতে যাই তাহলে হবে হচ্ছে ফোর ভির মতো অ্যাপাচির। অ্যান্ড ম্যাট ব্ল্যাক ট্যাঙ্ক, ওয়াও ওয়াও, ইট জাস্ট ওয়াও। আর এটাতে আপনি ফুয়েল ঢুকাতে পারবেন 12 লিটারের চেয়ে খুব অল্প কম, 11.8। হেডলাইটটা যথেষ্ট পরিমাণ সুন্দর, বাট হ্যালোজেন। অ্যান্ড এবার একটু সুইচের ব্যাপারে বলি, সেটা হলো আমরা যদি রাইট ইন্ডিকেটর দিতে চাই সেক্ষেত্রে আমাদের এই সুইচটা দেওয়া লাগবে, এই যে শো করতেছে এখানে। অ্যান্ড সেকেন্ড বার প্রেস করার পর ইন্ডিকেটারটা অফ হয়ে যাবে, ঠিক ওইভাবেই লেফট দিতে হলে এটা করতে হবে অন, অ্যান্ড বন্ধ করতে হলে দ্বিতীয়বার টিপ দিলে হয়ে যাবে বন্ধ। অ্যান্ড এটাতে একটা জিনিস দেওয়া হয় নাই, সেটা হলো পাস যে সুইচটা, মানে হাই বিম লো বিম পাস করার ওইটা দেওয়া হয় নাই। বাট হাই বিম লো বিমের জন্য ম্যানুয়াল সুইচ দেওয়া হয়েছে, আপনি উপরে দিলে হাই বিম হবে, নিচে দিলে লো বিম হবে, নর্মাল লাইট আর কি যেটা। অ্যান্ড হেডলাইটের সুইচ এখানে দেওয়া হয়েছে, সুইচগুলো একটু এলোমেলো দেওয়া হয়েছে এটা আমার কাছে মনে হয়েছে, বাট যারা রেগুলার চালাবে তাদের জন্য তেমন কোনোই প্রবলেম হবে না, কারণ আমি লাস্ট 40 কিলো চালানোর পর আমার জন্য একদম ইজি হয়ে গেছে। একটু ভাঙ্গাচোরা রাস্তায় যাই, ভালো রাস্তায় তো চালাইলাম, ভাঙা রাস্তায় একটু দেখার ব্যাপার আছে, সাসপেনশনের কি অবস্থা। সাসপেনশন যথেষ্ট পরিমাণ ভালো, এখানে সামনে টেলিস্কোপিক অ্যান্ড পেছনেও আলাদা আলাদা দুই পাশে দুইটা দেওয়া হয়েছে। মনো সাসপেনশন সম্ভবত কোনো ক্রুজ বাইকে হয় না, সম্ভবত। অ্যান্ড ক্লাচ যথেষ্ট পরিমাণ স্মুথ অ্যান্ড সফট, গিয়ার শিফটিংটা ভালো লাগছে, তুলনামূলক অন্যান্য মানে নতুন বাইকে যেরকম শক্ত থাকে ওরকম শক্ত না এটাতে, যথেষ্ট পরিমাণ সফট এটার গিয়ার শিফটিংটা। ওকে, যেটা সিটিং পজিশনের কথা বলতেছিলাম, সিটিং পজিশনটা মানে এতটাই মজার, আমার এখন যেটা মনে হচ্ছে যে আমি মামা চলে যাই ইলিশ মাছ খাওয়ার জন্য, খুব কমফোর্টেবলি বসা যায়। কিন্তু একটা জিনিস খারাপ বলবো, পেছনের সিটটা একটু ছোট দেওয়া হয়েছে, কারণ একটু ক্যাফে রেসারের টাইপ দেওয়া হয়েছে সিটটা, যে কারণে একটু ছোট। তবে একজন চালানোর জন্য বাইকটা বেস্ট, অ্যান্ড দুজন যে চালানো যাবে না তা না, দুজনও যথেষ্ট পরিমাণ ভালো মজা করেই চালাতে পারবেন, কারণ আমরা এখানে আসছি আজকে দুজন বসে এটার মধ্যে। এবার আসি কন্ট্রোলিংয়ের ব্যাপারে, মানে অ্যাজ এ ক্রুজ বাইক কন্ট্রোলিং জোস। আমার তো মানে আমার রেগুলার চালাতে হয় হচ্ছে আমার জিক্সার অ্যান্ড আমার আছে আর ওয়ান ফাইভের কন্ট্রোলিং তো অবশ্যই অনেক ভালো, বাট সেই তুলনায় এটার কন্ট্রোলিং যথেষ্ট ভালো। আমি সামনে জাস্ট একটু কর্নারিং ট্রাই করি, নট ব্যাড, অনেক মজার। অ্যান্ড চাকার গ্রিপগুলো এত ভালো দেওয়া হয়েছে যে কাদার রোডে চললে, আমি যেই রোড দিয়ে আসছিলাম অনেক কাদা ছিল, কোনো রকম স্লিপ করে নাই। এবার আপনাদেরকে ব্রেকের ব্যাপারে বলি, হ্যাঁ শুধু সামনের ব্রেক যদি ধরি, এখন যেটা আমার মনে হচ্ছে যে আরেকটু টাইট হতে পারতো, বাট যদি পেছনের ব্রেক বলি, পেছনেরটা ওয়াও ওয়াও, মানে পেছনের ব্রেক ধরা মাত্র বাইক একদম সুন্দর ব্রেক হয়ে যায়। অ্যান্ড এইবার কম্বাইন দুইটা একসঙ্গে, ওকে স্পিড 50 পর্যন্ত যাই, 50+, অ্যান্ড দেন ডুয়েল ব্রেক। ইয়েস, যে জিনিসটা আপনাদেরকে বলছিলাম,
যে সামনের ব্রেকের চেয়ে এটাতে পেছনের ব্রেকটা একটু টাইট, তো সেই ক্ষেত্রে পেছনের চাকাটা লক হয়ে গেছিল, যেহেতু এটাতে অ্যান্টি লকিং সিস্টেমটা নাই, মানে এবিএসটা নাই। কিন্তু বাইকটা কোনো দিকে ডানে বাঁয়ে মুভ করে নাই, মানে চাকা আটকে গেছে কিন্তু বাইকটা সোজা ছিল। অল ওভার জোস, জোস মানে জোস আমি বলবো। সবচেয়ে জোস হচ্ছে এটার সাউন্ড, এক্সজস্টের সাউন্ড, ওয়াও ওয়াও। আপনারা যদি এখন এই বাইকটা শোরুম থেকে নিতে চান তাহলে এটার প্রাইস পড়তেছে 1,67,500 টাকা। অ্যান্ড চালানোর এক্সপিরিয়েন্স তো আপনারা জানতেই পারলেন। ওভারঅল বাইকটা আমার ভালো লাগছে, মানে মোটেও খারাপ না, আমি খারাপের তেমন কিছু বলবো না, কারণ যারা ক্রুজ বাইক পছন্দ করে তাদের জন্য বাংলাদেশে বেস্ট বাইক বলবো এখন পর্যন্ত, কারণ আমার ক্রুজ বাইক সম্পর্কে যে অত বেশি ভালো আইডিয়া আছে তা না, বাট ওভারঅল আমার ভালো লাগছে। সো ভিডিও আজকে আর বড় না করি, ভিডিও আজকে এখানেই শেষ করি, পরবর্তীতে আসবো অন্য কোনো বাইক নিয়ে। অ্যান্ড ডেইলি লাইফ ব্লগ তো চলতেই থাকবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চিল ব্রো।